হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তুলসী লাহিড়ীর ছেঁড়াতার নাটক থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আমি ছেঁড়াতার নাটক থেকে নোট দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজ যে নোটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটির প্রশ্নটি হচ্ছে, ছেঁড়াতার নাটকের গানগুলি নাটকের মূল বক্তব্য প্রকাশের পক্ষে কতটা প্রয়োজনীয় ছিল আলোচনা করো, অথবা ছেঁড়াতার নাটকে সঙ্গীত সংযোজনার সার্থকতা আলোচনা করো। উত্তরটি শুরু করার আগে আমি তোমাদের দু চারটি কথা বলছি। তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, কিন্তু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করলে তোমরা আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। প্রথমের পয়েন্ট হচ্ছে নাটকের সঙ্গীতের উপযোগিতা। নাটকের একটি বিশিষ্ট উপাদান হল সঙ্গীত। প্রাচীন গ্রিক নাটকে কোরাস গানের ব্যাপক প্রচলন ছিল। আমাদের দেশের প্রাচীন যাত্রাপালায় সঙ্গীতে প্রভূত ব্যবহার ছিল। গীতিনাট্যে শুধু সঙ্গীতের উপর নির্ভর করে গড়ে ওঠে সমগ্র নাটকটি। রবীন্দ্র নাটকেও সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ উপাদান। তুলসী লাহিড়ীর ছেঁড়াতার নাটকে সঙ্গীতকে নানা দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা হয়েছে। কখনো তা নাটকে নিয়ে এসেছে প্রয়োজনীয় গতিবেগ, আবার কখনো ফুটে উঠেছে চরিত্রের বিশিষ্ট মানসিকতা। সমগ্র নাটকের সমৃদ্ধির পক্ষে এই সঙ্গীতগুলির অত্যন্ত প্রয়োজন ছিল। পরবর্তী পয়েন্ট হচ্ছে ছেঁড়াতার নাটকের সঙ্গীতের ব্যবহার। তুলসী লাহিড়ীর ছেঁড়াতার নাটকে মোট 60টি সঙ্গীত রয়েছে। গানগুলি পরিবেশিত হয়েছে 4টি চরিত্রের উপর নির্ভর করে। চরিত্রগুলি হল মায়া, মহিম চৌধুরীর কন্যা, মহিম চৌধুরী, রহিমউদ্দী এবং গোবিন্দ। নাটকের সূত্রপাত হয়েছে একটি সঙ্গীতের মধ্য দিয়ে। সঙ্গীতটির কিছু অংশ এরকম, ভুলের ফুলে ভরেছি মোর সাজি, ভুলের সুতায় গাঁথব মালা আজি। নাট্যকার জানিয়েছেন এটি একটি বাজার চলতি আধুনিক গান, কিন্তু প্রকৃতপক্ষে এই সঙ্গীতের মধ্যেই সমগ্র নাটকটির মর্মবাণী উন্মোচিত হয়েছে। গ্রিক নাটকে যাকে বলা হয় হামারটিয়া বা ভ্রান্তি, ছেঁড়াতার নাটকের মর্মেও রয়েছে সেই জাতীয় একটি হামারটিয়া। নায়ক রহিমউদ্দীর জীবনে এই ভ্রান্তি একটা নিদারুণ পরিণতি নিয়ে এসেছে। সাধারণ মানুষের মতোই প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে সে তার দাম্পত্য জীবন গড়ে তুলেছিল, কিন্তু অসতর্ক মুহূর্তে একটিমাত্র ভুলের জন্য তার সমস্ত জীবন এবং দাম্পত্য সুখ ধ্বংস হয়ে গেছে। এই গল্পটি যেন নাটকের সেই মূল কথাটিকে ব্যঞ্জিত করেছে। বাচ্চার্থকে অতিক্রম করে এখানে সঙ্গীতটি একটি প্রতীয়মান অর্থ জ্ঞাপক করেছে। মহিম চৌধুরী একজন সঙ্গীত রসজ্ঞ ব্যক্তি। কণ্ঠসঙ্গীত এবং যন্ত্র সঙ্গীতে তিনি সুদক্ষ। এই নাটকে দেখানো হয়েছে তার সঙ্গীত প্রীতির নানা পরিচয়। দীর্ঘকাল পর বাল্যবন্ধু রহিমউদ্দীকে কাছে পেয়ে মহিম সঙ্গীতের নেশায় মত্ত হয়ে ওঠে। সে নিজে এসরার সহযোগে গান করে এবং বন্ধু রহিমকে অনুরোধ করে দোতরায় সুর সৃষ্টি করতে। মহিমের গাওয়া গানটি হল ফালি চান্দের নাও ভাসি যায় আকাশ দরিয়ায়, জাগার পালা আজিরে হামার নিদালি মায়ায়। এই গানটি একটি পল্লীগীতি হলেও এর মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে মায়াময় জীবনের স্রোতে জেগে ওঠা বিবেক বুদ্ধির কথা। মানুষের জীবন কোন গন্তব্যের দিকে ছুটে চলেছে সেই জিজ্ঞাসা ধ্বনিত হয়েছে এই সঙ্গীতে। মানব জীবনের রহস্যের কোনো কূল কিনারা পাওয়া যায় না। গানটির শেষ পঙ্ক্তিতে তার ইঙ্গিত রয়েছে, মনে করে আইসা যাওয়া নাগাল পাওয়া দায়, তবু নাগাল পাওয়া দায়। আলোচনাটকের পরিণতির ইঙ্গিত এই সঙ্গীতের মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে। রহিমউদ্দীকে মহিম দীর্ঘকাল পর কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। সে রহিমের গ্রামীণ জীবনের সুখময় সংসারের গল্প শুনতে আগ্রহ প্রকাশ করে। প্রসঙ্গত, মহিম রহিমের মুখে বহুবার শোনা একটি প্রচলিত লোকগীতি শুনতে চায়।
বড় মিয়ার বাদির সাথে যদি হইল সাদি, বাদিরে বাঁধিতে নারি, খ্যাদে সদায় কাদি। এই সঙ্গীতটি আকারে ক্ষুদ্র হলেও এর মধ্য দিয়ে রহিমের দাম্পত্য জীবনের আসন্ন বিপর্যয়ের আভাস ফুটে উঠেছে। বড় মিয়ার বাদি বলতে এখানে যেন রহিমের স্ত্রী ফুলজানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ফুলজানকে রহিমুদ্দি যে অদূর ভবিষ্যতে নিজের কাছে ধরে রাখতে পারবে না, তারই ইঙ্গিত রয়েছে এই সঙ্গীতে। দুর্ভিক্ষের ভয়াবহ পরিস্থিতিতে রহিম তার স্ত্রীকে ভালোবেসেই তালাক দিয়েছিল, যাতে সে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের সঙ্গে হাকিমুদ্দির সরকারি লঙ্গরখানায় অন্নগ্রহণ করতে পারে। সহজ সরল চরিত্রের মানুষ রহিম ভেবেছিল, দুর্ভিক্ষের ভয়াবহতা কেটে গেলে সে পুনরায় ইসলামের অনুশাসন মান্য করে ফুলজানকে পুনরায় গ্রহণ করবে। কিন্তু প্রধানত হাকিমুদ্দি ষড়যন্ত্রে এবং ফুলজানের রক্ষণশীল সংস্কারের প্রাবল্যবশত তা বাস্তবায়িত হয়নি। উল্লেখিত সঙ্গীতটির মধ্য দিয়ে সেই খেদ বা দুঃখের কথাই পূর্বগামিনী ছায়ার মতো পরিস্ফুট হয়েছে। আলোচ্য নাটকের একটি অন্যতম চরিত্র হল গোবিন্দ। সে জাম্বুবানের ছদ্মবেশ ধারণ করে একটি সঙ্গের গান পরিবেশন করেছে। গোবিন্দ জানিয়েছে একদিন তাদের জঙ্গলি ভূতের জীবন শেষ হবে। রহিমুদ্দি তার বক্তব্যকে সমর্থন করে অন্য একটি গান শোনায়। লোভের আগে হিংসা যায়, মাইনসেক কাদায়, নাপাক সেই ঠিক বেইমান জাহান্নামে যায়। এই গানের বিষয়বস্তু স্বপ্ন থেকে পাওয়া। স্বপ্নের মধ্যে দেখা গেল রহিমুদ্দি, হাকিমুদ্দি প্রমুখ সকলের মৃত্যু ঘটেছে, তাদের সমাধিস্থ করা হয়েছে, তাদের শরীর নষ্ট হয়ে গেছে, অবশিষ্ট আছে হাড়গুলি। এমন সময় ইসরাফিলের সিঙ্গারধ্বনি বেজে ওঠে, সেখানে সকলের ডাক পড়ে একটি ময়দানে। সেখানে কিয়ামতের বিচার শুরু হয়েছে। যারা লোভী, হিংস্র, ঈর্ষাকাতর এবং অত্যাচারী তারা জাহান্নামে যাবে। তখন রহিম জানায় সহস্র কাজের ভিড়ে সে রোজা এবং নামাজের খেলাপ করেছে। স্বপ্নভঙ্গের পর তার মনে হয় তার কিয়ামতের বিচার এখনো বাকি আছে, আসল বিচার আছে বাকি। এই সঙ্গীতের মধ্য দিয়ে রহিমুদ্দির পাশাপাশি হাকিমুদ্দির মতো খল চরিত্রের স্বরূপ উন্মোচিত হয়েছে। গ্রাম বাংলার সঙ্গীত দলের গায়ক গোবিন্দ এই নাটকের একটি গানে বলেছে, জঙ্গলেতে জঙ্গলি থাকে, ভূত থাকে শ্মশানে, জঙ্গলি ভূত হামরাগুলা বাস করি এইখানে, রাস্তাঘাট আর ঘরের দশা দেখি কান্দন পায়, ভাত কাপড় তেল নুন জোটাইতে দম ফুরাইছে হায়। এই সঙ্গীতে গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের দুর্দশা চিত্র ফুটে উঠেছে। অভাব অনটন, অস্বাস্থ্য, কীটপতঙ্গ, ম্যালেরিয়া, কালাজ্বর, বিনা চিকিৎসায় মৃত্যু তাদের নিত্যসঙ্গী। তথাপি মানুষ আশায় আশায় বেঁচে থাকে, মন্দিরে মসজিদে উপাসনা করে, দরগায় সিন্নি চড়ায়, রোজা রাখে, কিন্তু তাতে ঈশ্বর বা আল্লাহের কোনো প্রতিক্রিয়া হয় না। মাঝখান থেকে পুরোহিত এবং মৌলবীদের আয়ের পথ সুগম হয়, আর অন্তরের মালিক অন্তরালে বসে হাসেন। এই সঙ্গীতটি একটি শাশ্বত জীবন দর্শনকে উপস্থাপন করেছে। দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় দেশে গোবিন্দ একটি আঞ্চলিক ভাষায় গান পরিবেশন করেছে। সেখানে রয়েছে একটি জিজ্ঞাসা, ক্ষুধার্ত মানুষের জিজ্ঞাসা। ক্ষুধার্ত মানুষ ভাবে মানুষের হাত পা চোখ কান সবই দুটি করে রয়েছে, কিন্তু জঠর বা পেট মাত্র একটি। অসম্ভব তার ক্ষুধা, তাকে বর্জন করাও যায় না, আবার এর দহন সহ্য করাও যায় না। সমগ্র সঙ্গীতটিতে রয়েছে এই আরতি ও যন্ত্রণা। তৃতীয় অঙ্কে দ্বিতীয় দৃশ্যে পঞ্চাশের মন্মন্তরের কথা উল্লিখিত হয়েছে, সোনার দেশে কেন এলো পঞ্চাশের আকাল। আর সেই সময় দরিদ্র হয়েছে আরো দরিদ্র, মজুদার এবং কালোবাজারি দল আরো স্ফীত হয়ে উঠেছে। চোরেরা সব দল বেঁধে ভাই রক্ষকেরই বেশি। এই সঙ্গীতের মধ্য দিয়ে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক কালবেলা চিত্র ফুটে উঠেছে। তুলসী লাহিড়ী যেহেতু একাধারে নাট্যকার এবং সঙ্গীতরসিক ব্যক্তি ছিলেন, সেহেতু এই নাটকের গানগুলিকে তিনি নাটকটির মূল স্রোতের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে মিশিয়ে দিতে পেরেছেন। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর যদি আরও কিছু নোট লাগে তোমরা আমাকে বলবে। ঠিক আছে, তো আজ এখানে রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।